নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের দশম শ্রেণীর জীবন মুখোপাধ্যায়ের ইতিহাসের বই সলভ করাবো। আজকে আমি পঞ্চম অধ্যায় সলভ করাবো। মাধ্যমিক জীবন মুখোপাধ্যায়ের বই পঞ্চম অধ্যায়ের যাবতীয় MCQ, SAQ, শূন্যস্থান, বাম স্তম্ভ, ডান স্তম্ভ, বিবৃতি নিয়ে আলোচনা করব। তো দশম শ্রেণী স্বদেশ, পরিচয় ও ইতিহাস, জীবন মুখোপাধ্যায়। তো দেখো, এই বইয়ের যাবতীয় MCQগুলো সম্পূর্ণরূপে আমি সলভ করে দেবো। জীবন মুখোপাধ্যায়ের বই আছে। আজকে আমি মাধ্যমিক ইতিহাসের পঞ্চম অধ্যায়ের যাবতীয় প্রশ্নগুলো সলভ করিয়ে দেব। তো দেখো, জীবন মুখোপাধ্যায়ের খুবই ভালো বই। এই বই থেকে 100% তোমরা কমন পাবে। বিকল্প চিন্তা ও উদ্যোগ 19 শতকের মধ্যভাগ থেকে 20 শতকের প্রথম ভাগ পর্যন্ত, বৈশিষ্ট্য ও পর্যালোচনা পঞ্চম অধ্যায়। তাহলে আলোচনা করা যাক, প্রথম প্রশ্ন কী আছে? সুপ্রিয় দর্শকার্থী, পঞ্চম অধ্যায়ের ফার্স্ট প্রশ্ন কী বলেছে? এক দাগে, ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ গ্রন্থটির লেখক হলেন? অ্যান্সার হবে বি এর অ্যান্সার, দোম আন্তোনিও দি রোজারিও। ঠিক আছে, যদিও পুরোপুরি নাই নামটা লেখা, সেটা আমি সম্পূর্ণরূপে বলে দিলাম। 2 নম্বরের প্রশ্ন, বাংলা গেজেটির সম্পাদক হলেন? অ্যান্সার হবে এর অ্যান্সার, গঙ্গা কিশোর ভট্টাচার্য। 3 নম্বরের প্রশ্ন, দিগদর্শন প্রকাশিত হয়েছিল ড্যাশ থেকে? এর অ্যান্সার হবে শ্রীরামপুর থেকে। পরের প্রশ্ন, 4 নম্বরের প্রশ্ন, শিবপুর বোটানিক্যাল গার্ডেন স্থাপিত হয় ড্যাশ সালে? সি এর অ্যান্সার হবে 1787 খ্রিস্টাব্দে। 5 দাগের প্রশ্ন, রাজাবাজার বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় ড্যাশ সালে? অ্যান্সার হবে এর অ্যান্সার 1914 সালে। পরের প্রশ্ন, 6 দাগের প্রশ্ন, বাংলায় কলের গান তৈরি করেন? বিয়ের অ্যান্সার হবে হেমেন্দ্রমোহন বসু। 7 নম্বরের প্রশ্ন, বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় ড্যাশ সালে? ডি এর অ্যান্সার হবে 1921 সালে। 8 নম্বর প্রশ্ন, ভারতে হাফটোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন? এর অ্যান্সার হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 9 নম্বর প্রশ্ন, বিশ্বভারতীয় প্রতিষ্ঠা করেন? বিয়ের অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুর। 10 নম্বরের প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম ছাপা বই হলো? সি এর অ্যান্সার হবে এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। পরের প্রশ্ন কী আছে? 11 দাগের প্রশ্ন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্সের যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন? বিয়ের অ্যান্সার হবে CV রমন। আমাদের 12 দাগের প্রশ্ন কী আছে? বর্ণপরিচয় প্রকাশিত হয়েছিল? সি এর অ্যান্সার হবে 1855 খ্রিস্টাব্দে। 13 দাগের প্রশ্ন, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর প্রতিষ্ঠিত হয়? তো দেখো, এটা কিন্তু 1906 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। 14 দাগের প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম বই ছাপা হয়? বিয়ের অ্যান্সার হবে 1778 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, আমাদের 15 দাগের প্রশ্ন, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর প্রথম অধ্যক্ষ ছিলেন? ডিয়ের অ্যান্সার হবে প্রমোদনাথ বসু। শূন্যস্থান পূরণ করো। প্রফুল্লচন্দ্র রায় ছিলেন শূন্যস্থান হবে রসায়ন শাস্ত্রের অধ্যাপক। 2 দাগের প্রশ্ন, কলকাতা সায়েন্স কলেজের বর্তমান নাম কি? তো দেখো, বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ, আবার বলে রাজাবাজার বিজ্ঞান কলেজ। প্লিজ তোমরা এটা কমেন্ট বক্সে জানাবে। আমাদের নেক্সট প্রশ্ন কী আছে? 3 দাগের প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদের সভাপতি ছিলেন শূন্যস্থান হবে রাসবিহারী ঘোষ। 4 নম্বর প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় ড্যাশ খ্রিস্টাব্দে? অ্যান্সার হবে 1884 খ্রিস্টাব্দে। এবার আমি ক্ষয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলাবো। বেঙ্গল গ্যাজেট অ্যান্সার হবে বি এর অ্যান্সার হিকি। হাফটোন ব্লক অ্যান্সার হবে এর অ্যান্সার উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। রোমান্ত্রিতে উইলিয়াম জোন্স অ্যান্সার হবে এপের অ্যান্সার এশিয়াটিক সোসাইটি। শ্রীরামপুর মিশন অ্যান্সার হবে সির অ্যান্সার দিগদর্শন। রোমান ফাইভে প্রফুল্লচন্দ্র রায় অ্যান্সার হবে ডিয়ের অ্যান্সার হিন্দু রসায়ন শাস্ত্রের ইতিহাস। রোমান সিক্সে জগদীশ চন্দ্র বসু অ্যান্সার হবে ইর অ্যান্সার বসু বিজ্ঞান মন্দির। এবার সত্য মিথ্যা নির্ণয় করো। ফার্স্ট প্রশ্ন, বাংলায় লাইনোটাইপ প্রবর্তন করেন বিদ্যাসাগর? ভুল আছে। 2 নম্বর প্রশ্ন, বেঙ্গল ন্যাশনাল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর? এটা ভুল আছে, কারণ এর অ্যান্সার হবে অরবিন্দ্র ঘোষ। এটাও মানে 2 দাগের অ্যান্সারও ফলস আছে। 3 দাগের প্রশ্ন, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন সত্যেন্দ্রনাথ বসু? এটা ভুল আছে, কারণ এটা প্রতিষ্ঠিত বা প্রতিষ্ঠা করেন জগদীশচন্দ্র বসু।
চার দেখের প্রশ্ন, বাংলা অক্ষরে হরফে তৈরি করেন ব্রাসি হ্যালহেড, এটা কি আছে? ভুল আছে। পাঁচ দেখের প্রশ্ন, চার্লস উইলকিন্সকে বাংলা মুদ্রণ শিল্পের জনক বলা হয়, সত্য আছে। ছয় নম্বরের প্রশ্ন, ন্যাশনাল প্রেসের প্রতিষ্ঠাতা হলেন বেনি মাধব ভট্টাচার্য, এটা ফলস আছে। সাত নম্বরের প্রশ্ন, বসুবিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা হলেন ভূপেন্দ্রনাথ বসু, ফলস আছে। আট নম্বরের প্রশ্ন, শান্তিনিকেতনের ব্রহ্ম বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, এটা সত্য আছে। ন নম্বরের প্রশ্ন, বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় উনিশশো একুশ খ্রিস্টাব্দে, এটা সত্য আছে, অর্থাৎ ঠিক আছে। এবার আমি বিবৃতি নিয়ে আলোচনা করব। ফার্স্ট, যে এক নম্বরের প্রশ্নের বিবৃতির ব্যাখ্যা তিন হবে, কারণ এদেশে বাণিজ্য ও প্রশাসন চালাবার জন্য ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা আয়ত্ত প্রয়োজন ছিল, ঠিক আছে। দু নম্বরের প্রশ্ন কি বলেছে, তো দেখো, দু নম্বরের প্রশ্নের বিবৃতির ব্যাখ্যা তিন হবে, কারণ এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাতো না। বিবৃতি ব্যাখ্যা মানে তিন দাগের যে প্রশ্ন আছে, বিবৃতির ব্যাখ্যা এক হবে, ছাপাখানা বইয়ের অভাব দূর করেছিল। তো দেখো পরের প্রশ্ন কি আছে, চার নম্বরের প্রশ্ন, বিবৃতি এর ব্যাখ্যা দুই হবে, মানে রোমান টু হবে, কলকাতায় বহু গুণীজনের উদ্যোগে বিভিন্ন বই ছাপানো হয়। এবার আমি অতি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। ফার্স্ট প্রশ্ন, এই গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটির লেখককে? অ্যান্সার হবে ন্যাথালিয়ান ব্রাসি হ্যালহেড। দু নম্বরের প্রশ্ন, বিদ্যাহারা বলি প্রকাশ করেন কে? অ্যান্সার হবে ফেলেক্সি কেরি। তিন নম্বরের প্রশ্ন, বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে? অ্যান্সার হবে 1883 সালে। চার নম্বরের প্রশ্ন, শান্তিনিকেতনের আশ্রম কে প্রতিষ্ঠা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর হবে। পাঁচ নম্বরের প্রশ্ন, ব্রহ্মাচার্য আশ্রম প্রতিষ্ঠিত হয় কত সালে? অ্যান্সার হবে 1901 খ্রিস্টাব্দে। তো দেখো, ন্যাথালিয়ান ব্রাসি হ্যালহেড যে বানামটা, সেই বানামটা বাংলা এবং ইংরেজিতে দুটোতেই লেখা আছে, ঠিক আছে। তো দেখো, এবার তোমাদের আমি ছয় প্রশ্নটা দেখাচ্ছি। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম বিচিত্র গ্রন্থের নাম লেখো, অন্নদামঙ্গল হবে। সাত নম্বর প্রশ্ন, কোন বছর শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়? অ্যান্সার হবে 1800 খ্রিস্টাব্দে। আট নম্বরের প্রশ্ন, বর্ণ পরিচয় কে রচনা করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ন নম্বরের প্রশ্ন, বাংলা মুদ্রণ শিল্পের জনক কাকে বলে? অ্যান্সার হবে চার্লস উইলকিন্সকে বলে। দশ নম্বরের প্রশ্ন, সংস্কৃত প্রেস কে স্থাপন করেন? অ্যান্সার হবে বাবুরাম। তো দেখো, এটা কিন্তু আমাদের পঞ্চম অধ্যায়ের যাবতীয় MCQ SCQ সেইগুলো সম্পূর্ণরূপে আমি বাম স্তম্ভ, ডান স্তম্ভ, বিবৃতি এইগুলো নিয়ে আলোচনা করেছি। আমি আগামীকাল ষষ্ঠ অধ্যায়ের যাবতীয় MCQ, ঠিক আছে, SCQ, শূন্যস্থান, ট্রু ফলস, বিবৃতি নিয়ে আলোচনা করব। ভিডিওটি দেখার জন্য SB একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।